আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজকের তিনটি আলোচিত খবর। দেখুন সৌদি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আজকের তিনটি বড় গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নাও অনুড্রল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, নিজ দেশের নাগরিকদের প্রাধান্য দিতে 12 লাখ প্রবাসীকে চাকরচ্যুত করছে সৌদি। বিগত বেশ কিছু বছর ধরেই সৌদি থেকে বিদেশি কর্মীদের বিভিন্ন কারণে দেশে ফেরত পাঠানো হচ্ছে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে সৌদি নিজ নাগরিকদের কর্মসংস্থানে প্রাধান্য দেওয়া। বর্তমানে বিশ্বের করোনা পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম একেবারে সংকটের কারণে এবার বেশ বড় আকারে বিদেশের কর্মী ছাঁটাইয়ের দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। এক গবেষণায় উঠে এসেছে সৌদি আরবে চলতি বছর 2020 সালে প্রায় 12 লাখ বিদেশি কর্মী চাকরি হারাতে যাচ্ছে, যা বর্তমানে দেশটির শ্রম বাজারে 9%। রিয়াদ ভিত্তিক জাদুয়া ইনভেস্টমেন্ট কোম্পানি এক গবেষণা বলছে সৌদি নাগরিকদের জন্য চাকরি বাজার বড় করতে দেশটি সরকারের পরিকল্পনা ও করোনার বর্তমান পরিস্থিতির কারণেই বিদেশি কর্মীরা চাকরচ্যুত হতে যাচ্ছেন। বর্তমানে সৌদি আরবে বেকারত্বের হার 12%, তবে এত বিপুল সংখ্যক মানুষ সৌদি ছাড়লেও দেশটিতে বেকারত্বের হার সহসাই কমবে না। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, 5 দেশের হজযাত্রা স্থগিত, সিদ্ধান্তহীন সৌদি আরব। করোনা ভাইরাস মহামারীর কারণে চলতি বছরের পবিত্র হজ নিয়ে সৌদি আরব এখনও কোনো স্পষ্ট ঘোষণা দেয়নি। তবে নানা সূত্রে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে পুরোপুরি বাতিল না করে সীমিত সংখ্যক হজযাত্রীকে হজ পালনের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে দেশটি। এর আগে সার্স এবং মার্স প্রাদুর্ভাবের সময়ও সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়েছে, তবে এবার বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে হজের আয়োজন করা সৌদি সরকারের জন্য একটি কঠিন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরবে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, সংক্রমণ বাড়ছে বিশ্বের বেশিরভাগ দেশে। জেদ্দায় নতুন করে আবারও কার্ফিউ জারি করা হয়েছে, বন্ধ করা হয়েছে 71টি মসজিদে জামাত। এমত অবস্থায় সৌদি আরবকে সামগ্রিক পরিস্থিতি সামনে রেখে সিদ্ধান্ত নিতে হচ্ছে। করোনার প্রকোপ দেখা যাওয়ার পর 31 মার্চ হজ পালনেচ্ছুকদের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত হজের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেছে দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ডক্টর মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন। বিভিন্ন গণমাধ্যমে হজ বন্ধের গুজব ছড়ানোর প্রেক্ষিতে সৌদি মন্ত্রী একথা বলেছিলেন। এ ঘোষণায় 2.5 মাসেও কোনো সিদ্ধান্ত আসতে পারেনি সৌদি আরব কর্তৃপক্ষ। সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, ইয়েমেনের সানায় সৌদি জোটের বিমান হামলা, নিহত 16। দরিদ্র পীড়িত ইয়েমেনের রাজধানী সানায় সৌদির নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত 16 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে সৌদি নেতৃত্বাধীন অগ্রাসী জোট বাহিনীর জঙ্গি বিমান ইয়েমেনের কুহে আল নাহাদিন এবং কুহে আতান সহ সানার 6টি এলাকায় বোমা বর্ষণ করে। এসব হামলায় বহু বেসরকারি ইয়েমেনি হতাহত হয়েছে এবং অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া অগ্রাসী জোটের জঙ্গি বিমান গত সোমবার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ সাদার শাহাদা একটি এলাকায় গাড়িকে লক্ষ্য করে হামলা চালালে অন্তত 13 জন ব্যক্তি নিহত হয়। গত আরব লীগের মহাসচিব আহমদ আবুল গেইত ইয়েমেনের মানবিক পরিস্থিতি বিবেচনা করে হুঁশিয়ারি দেওয়ার পর সেখানে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত হামলার এবার নতুন করে খবর এলো। আবুল গেইত বলেছিলেন বিশ্ব সমাজ যদি ইয়েমেনের বিষয়ে এখন সঠিক পদক্ষেপ না নেয় তাহলে দেশটি শিগগিরই ভেঙে পড়বে। সৌদি প্রবাসী ভাইগণ, এ ছিল সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের তিনটি গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর। খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।